আসসালামু আলাইকুম প্রিয় 2022 সালের দাখিল পরীক্ষার্থী বন্ধুগণ, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের সামনে তোমাদের পরীক্ষার যে সূচি প্রকাশ করা হয়েছে, এই সূচির বিস্তারিত তথ্য নিয়ে তোমাদের সামনে আলোচনা করব এবং কোন দিন কোন পরীক্ষা হবে এই নিয়ে আলোচনা করব। তো রুবেল একাডেমি 360-এর পক্ষ থেকে তোমাদের স্বাগতম। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল অংশে চলে যাব। তো ভিডিওর মূল অংশে যাওয়ার পূর্বে একটি কথা না বললেই নয়, এখনও যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে শিক্ষামূলক আপডেট পেতে অবশ্যই অবশ্যই রুবেল একাডেমি 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে। তো বিস্তারিত তথ্যটি জেনে নেওয়ার, তো সূচিটি দেখে নেওয়ার পূর্বে আমরা কিছু তথ্য জেনে নেব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অপরিহার্য, যেগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। চলতি বছরের দাখিল পরীক্ষা আগামী 19 জুন থেকে শুরু হচ্ছে। তাহলে তোমাদের চলতি দাখিল পরীক্ষা, তো তোমাদের যে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে 2022 সালে, এটি আগামী 19 জুন থেকে শুরু হচ্ছে। 6 জুলাই পর্যন্ত দাখিলে তত্ত্বীয় পরীক্ষা চলবে, অর্থাৎ আগামী 19 জুন থেকে শুরু হচ্ছে এবং 6 জুলাই পর্যন্ত চলবে তত্ত্বীয় পরীক্ষা। আর যে 7 থেকে 17 জুলাইয়ের মধ্যে দাখিলে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। মঙ্গলবার এই পরীক্ষার সূচিতে অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। একই দিনে বিকেলে সূচিটি প্রকাশ করা হয়েছে। তো আমরা আরও কিছু তথ্য তোমাদের জন্য জেনে নিব যে মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছে দাখিল পরীক্ষা 2022 খ্রিস্টাব্দের দাখিল পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুসারে দাখিলে যেসব বিষয়ে ব্যবহারিক শিক্ষা আছে সেসব বিষয়ে 45 নম্বরে এবং যেসব বিষয়ে ব্যবহারিক শিক্ষা নেই সেসব বিষয়ে 55 নম্বরের পরীক্ষা হবে। তবে ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্রে 50 নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষা হবে 2 ঘন্টা। এর মধ্যে MCQ, বহু নির্বাচনের প্রশ্নের অংশের সময় 20 মিনিট এবং রচনামূলক সৃজনশীল অংশের সময় 1 ঘন্টা 40 মিনিট। স্বাভাবিক সময়ের যেসব বিষয়ে 100 নম্বরের পরীক্ষা 3 ঘন্টায় হতো। তো তোমাদের যে সূচিটি দেওয়া হয়েছে, সেই সূচিটি দেওয়ার পূর্বে একটি নোটিশ করা হয়েছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় মাদ্রাসা শাখা 2 বিষয়ে 2022 সালে দাখিল পরীক্ষা প্রস্তাবিত সময়সূচি অনুমোদিত। তো এটি তোমাদের প্রস্তাবিত সময়সূচি। তো তোমাদের এই প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। তোমাদের এই প্রস্তাবিত সময়সূচি অনুসারে তোমাদের পরীক্ষা হতে পারে, তবে তোমাদের একটি সম্ভাব্য সময়সূচি দেওয়া হয়েছে, আমরা সেই সময়সূচি দেখে নেব। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা 2022 সালে দাখিল পরীক্ষার সময়সূচি প্রস্তাবিত। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের 2022 সালে দাখিল পরীক্ষায় নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারে। তো তোমাদের এখানে 2 শিফটের একটি তালিকা দেওয়া হয়েছে। তো তোমাদের শিফট অনুযায়ী তোমাদের বিকালে কোনো পরীক্ষা নেই, তোমাদের পরীক্ষা সকাল 10টা থেকে 12টা পর্যন্ত নির্ধারিত হয়েছে। তো তোমাদের প্রথমে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তা হলো কুরআন মাজিদ ও তাজভিদ। কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা অনুষ্ঠিত হবে 19 জুন 2022, এর বিষয়কোড 101। এরপর পরীক্ষা হবে হাদিস শরীফ, বিষয়কোড 102। পরীক্ষা অনুষ্ঠিত হবে 20 জুন সোমবার। গণিত বিষয়কোড 108, 22 জুন বুধবার। বাংলা প্রথম পত্র 134, বিষয়কোড পরীক্ষা অনুষ্ঠিত হবে 23 জুন বৃহস্পতিবার। বাংলা দ্বিতীয় পত্র 135, বিষয়কোড এটি 25 জুন শনিবার পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং আকাইদ ও ফিকহ 133, বিষয়কোড এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 26 জুন রবিবার। ইংরেজি প্রথম পত্র যার বিষয়কোড 136, পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 28 জুন মঙ্গলবার। ইংরেজি দ্বিতীয় পত্র যার বিষয়কোড 137, পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 30 জুন বৃহস্পতিবার। এবং ইসলামের ইতিহাস এবং পদার্থ বিজ্ঞান, ইসলামের ইতিহাস এবং পদার্থ বিজ্ঞান, ইসলামের ইতিহাস 109 এবং পদার্থ বিজ্ঞানের বিষয়কোড 130, এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে জুলাইয়ের 2 তারিখ শনিবার। তাহলে এই দিন ইসলামের ইতিহাস এবং পদার্থ বিজ্ঞান দুটি বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে 2 জুলাই শনিবার। পৌরনীতি ও নাগরিকতা যার বিষয়কোড 111, কৃষি শিক্ষা 113, গার্হস্থ্য বিজ্ঞান 114, মানবিক 112, উর্দু 116, ফার্সি 123, বাংলাদেশ বিশ্ব পরিচয়, এই কয়েকটি পরীক্ষা অর্থাৎ এই 60টি পরীক্ষা একদিন অনুষ্ঠিত হবে, তা হলো 3 জুলাই রবিবার। এবং এরপর রসায়ন
তাজবিত নাসর ও নরজম, তাজবিত নসর নঞ্জম, যার বিষয়কোড 119, পরীক্ষা অনুষ্ঠিত হবে 4 জুলাই সোমবার, এবং তাজবিত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে যার বিষয়কোড 121 সোমবার 4 জুলাই, এবং উচ্চতর গণিত এবং বিজ্ঞান যে জীববিজ্ঞান আছে তত্ত্বীয়, উচ্চতর গণিত তত্ত্বীয় যার বিষয়কোড 115 এবং জীববিজ্ঞান যার বিষয়কোড 132, এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 5 জুলাই এবং 6 জুলাই, এবং ব্যবহারিক যে পরীক্ষাটির কথা তোমাদের দেওয়া হয়েছে যে 7 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত ব্যবহারিক যে পরীক্ষাটি অনুষ্ঠিত, এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে প্রতিদিন সকাল 10টা হতে পরীক্ষাটি শুরু হবে, অর্থাৎ ব্যবহারিক পরীক্ষাটি 7 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত চলবে। তো এই ছিল তোমাদের 2022 সালে দাখিল পরীক্ষার যে প্রস্তাবিত সময়সূচি দেওয়া হয়েছে সেই সময়সূচি তোমাদের সামনে উপস্থাপন করলাম। রুবেল অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে, এবং শিক্ষামূলক আপডেট পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।